নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনার টাকা নিয়ে বড় একটি আপডেট উঠে আসছে কবে দেওয়া হবে আবাস যোজনার টাকা বন্ধুরা আপনারা জেনে থাকবেন আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মতবিরোধ চলছে এবং সেই মতবিরোধের ফলে কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে জানতে চাইলেন টাকা দেওয়ার তারিখ তা ইতিমধ্যে বড় একটি আপডেট উঠে আসছে টাকা দেওয়া নিয়ে কবে দেওয়া হবে টাকা তা মনে করা যাচ্ছে ২৬ জানুয়ারির মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে তা সত্যি কি দেওয়া হবে এই ভিডিওতে সমস্ত খুটানি তথ্য দেওয়া হয়েছে তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন তা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবাস যোজনার ঘরের টাকা নিয়ে বড় খবর কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে জানতে চাইলেন টাকা দেওয়ার তারিখ বলা হয়েছে এখন ঘর বানানোর টাকা না দিলে আগামী একত্রিশে মার্চের মধ্যে আবাস যোজনার সব কাজ করা যাবে না ফলস্বরূপ ভয়ানক সমস্যায় পড়তে হবে রাজ্যবাসীকে গতকাল কেন্দ্র সরকার চিঠি লিখে এমনটাই জানালেন মমতা কিছুদিন আগেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য যে টাকা দাবি করেছে সেই টাকার বরাদ্দ কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তার বিষয়ে জানতে চেয়ে রাজ্যকে চারশো তিরানব্বই পাতার মোটা চিঠি দেন কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রকের সভাপতি এর সাথে অযোগ্যদের ঘর দেওয়া সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এক্ষেত্রে আবাস যোজনা চূড়ান্ত অনিয়মের অভিযোগকে সামনে রেখে পর্যবেক্ষণ করতে আসে কেন্দ্রের প্রতিনিধি দল এসবের উত্তরে মোদী সরকারকে চিঠিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এই চিঠিতে তিনি সাপ বলে দেন কেন্দ্রের পক্ষ থেকে যে যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল তা সবই ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে টাকার কথা অগ্রাহ্য করে কেন নতুন করে আবার চিঠি পাঠানো হলো এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি রাজ্যের মারাত্মক আর্থিক সংকট থাকা সত্ত্বেও কিভাবে রাজ্য আবাস যোজনার চল্লিশ শতাংশ টাকা নিজের তহবিল থেকে রাজ্য তৈরি করে রেখেছে তাও পুরস্কার জানানো হয়েছে কিন্তু এত কিছুর পরেও কেন্দ্র যদি সঠিক সময়ের আগে ঘরের অর্থ মঞ্জুর না করে তাহলে রাজ্যের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব হবে না কেন্দ্র সরকার যদি শুধুমাত্র বিরোধী দল ভেবে রাজ্যের টাকা না দেয় তবে একত্রিশে মার্চের মধ্যে এগারো লক্ষ বাড়ির কাজ শেষ করা সম্ভব হবে না আবাস প্রকল্পে কেন্দ্র দেয় ষাট শতাংশ এবং রাজ্য দেয় চল্লিশ শতাংশ রাজ্য সরকার এই মুহূর্তে তার চল্লিশ শতাংশ ভাগের চার হাজার আটশো কোটি টাকা নিয়ে তৈরি রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের ষাট শতাংশ ভাগের তেরো হাজার কোটি টাকা পাঠাচ্ছে না ফলে সমস্যায় পড়তে হচ্ছে গরিবের আমজনতাকে থেকে এদিকে কেন্দ্র থেকে পাঠানো প্রতিনিধি দলের দুই সদস্য গত শনিবার শিলিগুড়িতে গিয়েছিলেন সেখানে তারা জেলাশাসক ও বিডিওদের সাথে বৈঠক করেন বিশেষত আবাস যোজনায় দুর্নীতির বিষয়ে খাতিয়ে দেখতে শিলিগুড়িতে আসেন তারা সূত্র মাধ্যমে খবর আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই এই টাকা দেয়া হতে পারে তা বন্ধুরা এই আপডেট থেকে স্পষ্ট বুঝতে বলেন ছাব্বিশে জানুয়ারির মধ্যেই প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে তা কেন্দ্র সরকারের যে তেরো হাজার কোটি টাকা সেই টাকাটা কিন্তু ছাব্বিশ জানুয়ারির মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে এবং রাজ্য ব্যাংক কেন্দ্র মিলে মোট টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তা আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন